প্রতিদিন না হলেও প্রায় বাসের পিছে দৌড়ে এক্সারসাইজটা সেরে নেন আরিফ সাহেব। টিকিটের লাইনে দাঁড়িয়ে বিনে পয়সায় পেপারটাও পড়ে নেওয়া যায়। তবে পকেটে খুচরা না থাকলে ঝামেলা। টিকিটটা সাবধানে না রাখলেও সমস্যা। এখন আরিফ সাহেব স্মার্ট হয়ে গেছেন, হাতে এসে গেছে এসপাস। এসে গেল এসপাস প্রিপেড ফেয়ার কার্ড। বাসে ওঠার ও নামার সময় বাসে রাখা মেশিনে কার্ডটি স্পর্শ করুন। এসপাস কার্ডটি নেয়ার জন্য আপনার কাছের এসপাস টিকিট বুথে গিয়ে টাকা জমা দিয়ে আপনার নতুন কার্ড বুঝে নিন অথবা পুরনো কার্ড রিচার্জ করে নিন। এভাবে প্রতিবার বাসে চড়ার সময় সাথে রাখুন সহজ সমাধান, এসপাস। এসপাস সহযোগিতায় জাইকা। অনামিকা চতুর্থ দিবা, শনির প্রভাব, আকিক পাথর। সর্বনাশ, আমার টাকা কই? কে অ্যাকাউন্ট কি বালিশে গুলছেন নাকি? কে ধরেন? মানি ভাই আপনি ধরেন, বালিশটাকে তো ব্যাংক বানায় ফেলছেন। আমার জায়গায় যদি অন্য কেউ হইতো, হ্যাঁ, টাকা নিরাপদ রাখতে ইউক্যাশে অ্যাকাউন্ট খুলেন, টাকা জমান, কেনাকাটা করেন, টাকা ট্রান্সফার করেন। আর টাকা ট্রান্সফার না করলে জমানো টাকার উপরে তো ইন্টারেস্ট পাচ্ছেনই। ভালো থাকুক আপনার টাকা, ইউক্যাশ। বাবা বাসায় এসো। জি আচ্ছা। ভাই আপনি কিন্তু চিপ গেস। কি খাতির দিকে ভাবতেছেন? আমি মোশাররফ করিম, তার বামে আমার ডান। খাতির আসলে আরএফএল ডেকোরেটর চেয়ারের ব্যবসা পুরা ফুরফুরা। অথচ সেই দিন তুই একটা বাদেন মা, ব্যবসায় লস, কাজে নাই মন। দেখ দেখ মোশায়ব সানগ্লাস পিনছে। সব ছেড়ে আমি চললাম। দেখি তো কই না রে মোশাররফ, না মনে হয় বাব লইছে আরএফএল ডেকোরেটর চেয়ার। ব্যবসা বাড়ায় এই সেই আরএফএল ডেকোরেটর চেয়ার। ড্যামেজ তো একদমই নাই, ক্যারিং আর গোডাউনে জায়গাই লাগে না। সিট পাঞ্চ ব্যাক পাঞ্চ পদ্ধতিতে পরীক্ষিত আরএফএল ডেকোরেটর চেয়ার, ঝামেলা কমায়, ব্যবসা বাড়ায়, ব্যবসা ফুরফুরা। তোমরা নিজেরা তো ঠিক নাই, এখন হয়েছে সমাধান। আরে আমার এমন লাভ দেওয়ার দরকার আছে? আমারে বলে হিট ধরি। খারাপ খারাপ খারাপ। ট্রেন কিনলা জানাইলে না? হ ভাই কিনলাম। হিট ফরিদ দিস গাইবা না? হিটিনি কিনছি ভাই, কোনো চিন্তা নাই। দাঁড়া হিট আর ফ্লপ তুই তো চিনি না রে ভাই। দেখলে তো গ্রামের সমাধানের ব্যাপারে আমি কেমন হিট। আইসে আমার হিট, আর এই হইলো দুই বছরের টিনের নমুনা, আবার মানুষের সমাধান দেয়। হিট ফরিদ করে তো তুমি সুপার ফ্লপ। আমি চিনি তো কিনলাম। আমার বাড়ি চলো। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। ওই ভালো তো। আরে ভালো না হইলে কি 30 বছর ধরে এই টিন চলতাছে, বিশ্বস্ত কোম্পানির টিন। শোনো এই টিন দিয়া ঘর তোলো, তাইলে দেখবা ঘরেও তুমি হি। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হি। রাজা দূর, এই ব্যবসা পোষায় না, অন্য দোকান দেবো। মালটু চাই মালটু। আরে ফেল আমার লক্ষ্মী। লক্ষ্মী না পক্ষী, সব ডেকোরেটর চেয়ারে এক, আপনি আসেন আরে ফেল লইয়া। ওরে বাদাই মিয়া তুই লস করবি। চ্যালেঞ্জ। চেয়ার সস্তা টাকার বস্তা, মালটু 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 মালটু। শুনছো বাদে মেমারি বিদেশ নিব। ব্যবসা লাটে ওঠার পর ভাই এটা মানে কি? কারিং এ হ্যাপি প্রবলেম, দেখছেন অবস্থা। আব্বা লাল বাতি, আরএফএল ডেকোরেটর চেয়ারে সবুজ বাতি। সিট পাঞ্চ ব্যাক পাঞ্চ পদ্ধতিতে পরীক্ষিত আরএফএল ডেকোরেটর চেয়ার, ঝামেলা কমায়, ব্যবসা বাড়ায়। আরএফএল ডেকোরেটর চেয়ার ক্যারিং এ জায়গাই লয় না, ড্যামেজ তো একদমই নাই, আর ব্যবসা ফুরফুরা।